সরকার নতুনভাবে ক্ষমতায় এসে বিরোধী দল নিশ্চিহ্নের খেলায় মেতে উঠেছে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান জাতীয়তাবাদী তাঁতি দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে দলটির জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান এই বিএনপি নেতা তিনি বলেন বাংলাদেশে এখন গুটি কয়েক পরিবার ছাড়া কারো জীবনযাপনের অধিকার নেই নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে সরকার বিএনপি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে রাজপথে আছে আন্দোলনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া হবে যে সরকার তারা গণতন্ত্রে বিশ্বাস করে না বিশ্বাস করে না বলে তারা এই দেশ থেকে বিরোধী দলকে নিষিদ্ধ করে দিতে চায় তাদের তো আইন বলতে যেটা বোঝায় তাদের মুখ থেকে যে কথা বের হয় সেটাই তাদের আইন কেননা তারা বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কুক্ষিগত করে নিয়েছে অন করুন ভ্যাকেশন মোড এনার্জি সেভ করুন নিশ্চিন্তে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন